আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী, আমি মোহাম্মদ সেলিম। আজকে আমরা স্যামসাং 55 ইঞ্চি 4K একটি টিভি যেটার নাকি সাউন্ড আছে, ছবি নাই। সাধারণত আমরা ভেবে থাকি যে সাউন্ড আছে, ছবি নাই, মানে ব্যাকলাইটের প্রবলেম। তো আমি সেই টিভিটাকে ওপেন করেছি এবং সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আসলে আমরা দেখি এটা ব্যাকলাইটের প্রবলেম নাকি পাওয়ার সাপ্লাই থেকে ইনভার্টার সেকশনের সমস্যা। যদি এই ইনভার্টারের সমস্যা হয় সেই ক্ষেত্রে ব্যাকলাইট অন না হতে পারে। আমি টিভিটা অন করে দেখাই আপনাদেরকে। টিভিতে লাইন দিলাম, টিভিটা অন হলো, বাট ব্যাকলাইট অফ, লাইট জ্বলতেছে না। লাইট যদি জ্বলতো তাহলে এই ছিদ্রগুলো দিয়ে আলো বের হইতো। আমরা টর্চের মাধ্যমে প্যানেলটা ভালো আছে এই জিনিসটা আমরা নিশ্চিত হতে পারছি, আমরা লোগো দেখেছি, এটা ব্যাকলাইটের প্রবলেম। তো আমরা লাইট চেক করব। চেক করার পরে যদি ইনভার্টারের সমস্যা হয়, এই ধরনের পাওয়ার সাপ্লাইতে ইনভার্টারের সমস্যা হয়ে থাকে, আমি পূর্বে পেয়েছি, সেই জন্য খোলা। আর যদি ব্যাকলাইট খারাপ হয় তাও পরিবর্তন করে সমস্যাটি সমাধান করব। আপনারা আমাদের সাথেই থাকেন। এই হলো ইনভার্টার সেকশন। আমি প্রথমত ইনভার্টার কাজ করব। ইনভার্টারটি খোলার নিয়ম, হালকা করে ইশারা দিয়ে এইদিকে টানবো আমরা। এখানে মার্কিং দেওয়া থাকে অবশ্য, হাত দিয়ে ধরে, এই যে হাত দিয়ে ধরা, উঠিয়ে দিও, তারপরে ইয়ে করো আর কি। তো আমি মার্কিংটা খেয়াল করলাম, প্লাস এখানে একটা লক আছে, যারা টেকনিশিয়ান ভাই আছে তারা অবশ্যই এটা খোলার নিয়মটা দেখতে পারেন আমাদের চ্যানেলটিতে। এই লকটাতে আমি চাপ দিব, লকটা উঠে গেল। একটু কাছ থেকে দেখান, এখানে ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইট থাকলে হয়তো ক্লিয়ার হবে আর কি। এই যে লকটা নামি গেল, মনে করেন আমি এটা চাপ দিলাম, এটা কিন্তু লক করা আছে এখন। তো আমি আগে সেট খুলি, পরবর্তী সময় এই লকটাকে আমার চাপ দিতে হবে, চাপ দেওয়ার সাথে সাথে এটা আলাদা হয়ে যাবে। খুবই ইজি খোলার নিয়ম, যদি আমরা খুলতে পারি আর কি। তো আমরা দেখি আমি পাওয়ার বোর্ডে লাইন দিলাম, আমরা আগে চেক করব, করার পরে টিভিটা খুলব, মানে ব্যাকলাইট খুলব। কমন সমস্যা ব্যাকলাইটেরই হয় সাধারণত। এখানে স্যামসাং এর ক্ষেত্রে যেহেতু পাওয়ার মাদারবোর্ডের লাইন খুলে দিলে লাইটগুলো অন হয়, সেই ক্ষেত্রে আমার এখানে একটা ভোল্টেজ থাকার কথা, যে লাইটিং এর ভোল্টেজ থাকার কথা। এটা কি আছে ভোল্টেজ কত দেখা যায়, এটা এখন কাছে চলে আসতে পারে। আপনি শুধু এটা নিতে পারেন, লাইটটা অন করে দেন, ভোল্টেজ দেখায় মিটারে কত দেখায় বলেন। আপনার সমস্যা 1.0 কত দেখাচ্ছে এটা, বুঝতেছেন? আচ্ছা আমি দেখি, এটা এখানে 0 পয়েন্ট বাকিগুলো আছে। তো এটা যেহেতু প্লাস, প্লাসটা আমি কমন রাখলাম, আসলে কমনই থাকে, মাইনাসটা ধরে আসলাম। এইখান থেকে বাইপাস হয়ে এদিকে লাইনটা গেছে, আপনি একটু কাছে আনেন, বাইপাস হয়ে এদিকে ঢুকছে। তার মানে এখানে যে দুইটা ট্রানজিস্টার আছে এই হিট সিনের ভিতর দিয়ে একটা লাইন ঢুকছে, এটা আমরা খুঁজে পাবো না অনেকে যদি না বুঝি। তো আমরা এই এই পাশে কিন্তু ভোল্টেজ আছে, দেখেন এখন মিটারটা দেখেন 41 ভোল্ট ইস্যু করতেছে, তার মানে এই পাশে ভোল্টেজটা নাই। তাহলে আমরা কি পেলাম, এটা ইনভার্টারের সমস্যা পেলাম। প্রথমত ইনভার্টারটা আমরা ওকে করব, করার পরে দেখব যে আমাদের লাইটিংগুলো ভালো আছে কিনা। আপনারা আমাদের সাথে থাকেন। তো আমি কাজ করেছি, আমি পাওয়ার বোর্ডে কাজ করেছি, এখন দেখি আমার এখানে ভোল্টেজটা আসে কিনা। এই হলো পজিটিভ আর এই হলো নেগেটিভ। ভাই একটু কাছ থেকে দেখান, প্লাস লাইটটা অন করে দেন। এখন কি আমাদের মিটারে ভোল্টেজ উঠছে?
তার মানে আমার এখানে আগে ভোল্টেজটা ছিল না, এখন ভোল্টেজটা আসছে। এটা হলো পজিটিভ প্লাস, এদিক দিয়ে ক্যাপাসিটরে আসছে, আর এটা হলো নেগেটিভ ভোল্টেজ। নেগেটিভ ভোল্টেজ এদিকে মোসফেটের মধ্যে আসছে। আমি মাঝখানে এই কাজটা করেছি, আমার 41 ভোল্ট আসছে। আমরা দেখি এখন আমাদের ব্যাকলাইটগুলো অন হয় কিনা। আমি পাওয়ার বোর্ডটাকে বসাচ্ছি, পাওয়ার বোর্ডটা বসানো, এই আমার এই চারটা পিনই ভিতরে ঢুকবে করে দিলাম। এই অটোমেটিকলি সে লক হয়ে গেল, আমি যখন এই লাইনটা দিব আমার টিভিটা অন হবে, অন হওয়ার সাথে সাথে স্ক্রিনটা চলে আসবে। আশা করি ব্যাকলাইট জ্বলা মানে আমার সমস্যাটি সমাধান হওয়া, এর আগে ব্যাকলাইট অফ ছিল। তো আমি ভেবেছিলাম এটা ব্যাকলাইটেরই সমস্যা। তো অনেক সময় এই পাওয়ার বোর্ড থেকে এই ধরনের সিমটমগুলো হয়ে থাকে, তো সবাই খেয়াল করবো যে আগে পাওয়ার বোর্ড ঠিক আছে কিনা। লাইটিং পরিবর্তন করার আগে, লাইটিং খোঁজার আগে চেষ্টা করবো যে পাওয়ার বোর্ডটা আমরা কনফার্ম হওয়ার পরে লাইটিং কিনবো। তো আপনারা আমাদের সাথে থাকেন, আমি আরেকটু ক্লোজ করে আমি আবারও দেখাচ্ছি। আমি লাইনটা দিয়ে দিলাম, টিভিটা অন হলো, এটা হলো স্যামসাং 55 ইঞ্চি 4K একটি টিভি, 8 সিরিজের। আমাদের স্ক্রিনটা খুবই সুন্দরভাবে আসলো, এখন আর কোনো ধরনের কোনো সমস্যায় রইল না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।